আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ম্যাঙ্গো ফ্রুটি করে দেখাবো। এই ম্যাঙ্গো ফ্রুটি করতে গেলে পাকা এবং কাঁচা আম দুটোই লাগবে। আমি এখানে তিনটে পাকা আম নিয়েছি আর একটা নিয়েছি কাঁচা আম। তো পাকা আমের পরিমাণটা বেশি হবে আর কাঁচা আমের পরিমাণটা কম। তো চলুন দেখে নিই কীভাবে এই ম্যাঙ্গো ফ্রুটি করা যায়। আমি কাঁচা এবং পাকা আমটা কেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে কাপ জল দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকনা উঠিয়ে দেখব আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমগুলোকে আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে মিক্সি গ্রাইন্ডারে মিক্স করে নেব। ওদিকে সেদ্ধ আমগুলো ঠান্ডা হতে থাক, এদিকে আমি আবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি এই চিনি দিয়ে সেরা করে নেব। আমের উপর ডিপেন্ড করছে, আম যদি খুব মিষ্টি হয় তাহলে অল্প পরিমাণ চিনি লাগবে, আর যদি মনে হয় যে টক টক আমটা তাহলে একটু বেশি চিনি লাগবে। তো আমার আমটা মিষ্টি, তাই আমি হাফ কাপ চিনি দিয়ে চিনি সেরাটা করে নেব। হাফ কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। এইদিকে চিনি সেরাটা হতে থাক, ওইদিকে আমি আমটা মিক্সি গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি। চিনি সেরাটা এদিকে হয়ে গেছে, খুব বেশি ঘন করার দরকার নাই, জাস্ট 2-3 বার ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দিতে হবে। তো আমার চিনি সেরাটা এদিকে হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার মিক্সির যে বড় জারটা আছে সেই জারটাতে আমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে আমগুলো মিক্স করা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স করা হয়েছে। প্রথমে যে আমি চিনি সেরাটা করে রেখেছিলাম সেই চিনি সেরাটাতে দিয়ে দিচ্ছি আমগুলো। এবার আমি মিক্স করে দিচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি। এবার আমগুলোকে আমি ছেঁকে নেব, যাতে করে আমের শাঁস বা গোটা গোটা যদি হয়ে থাকে সেটা ধরে নেবে। তো এইভাবে ছেঁকে নিতে হবে। এই যে এইরকম অবশিষ্ট শাঁসগুলো ফেলে দিচ্ছি। এই যে ম্যাঙ্গো ফুটির ঘনত্বটা এইরকম হবে। আপনাদের কাছে যদি মনে হয় যে বেশি ঘন হয়ে গেছে তাহলে সামান্য জল দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমার ম্যাঙ্গো ফুটিটা খুব সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই ম্যাঙ্গো ফ্রুটি এয়ারটাইট একটা বোতলে ঢেলে ফ্রিজে রেখে 3 দিন মতন সংরক্ষণ করতে পারবেন এবং খেতেও খুব ভালো। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে।